পেয়েছে নামহীন দায়িত্বের চিঠি, তাই আঁচলের খুঁটে বেঁধে রাখা বিনি পয়সার ঘাম দাম চায়নি কখনো। চড়া খাড়ে অপ্রাপ্তি ধুয়ে ফেলে সুখ সাজিয়ে রাখে পরিপাটি আলনায়, মাতৃত্বের নরম তুলিতে আঁকে আধু বুলি হাঁটি হাঁটি পা। টাচ স্ক্রিনে যেটুকু আঙুল ছোঁয়াও সেই স্পর্শটুকু মাত্র তার মন খারাপের মেঘে সূর্য ফোটাতে পারে। ভেবেছ কি, সে কিন্তু স্পর্শ বিলিয়েই যায়। তোমার ইস্ত্রি করা জামার কলারে, শয্যাশায়ী শাশুড়ির কাশির সিরাপে, মেয়ের ড্রয়িং খাতায়, আবার ঝকঝকে মেঝের মার্বেলে কিংবা বারান্দার এক টুকরো সবুজে। সত্যি বোঝদা, বৌদির হাতে জাদু আছে। টিফিন বাক্সের গায়ে জড়িয়ে থাকা টুকরো খুশির স্বাদে যে একটা আস্ত রান্নাঘরের প্রেমে পড়ে, তাকে চিনেছ কতটুকু। যখন অন্ধকারের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে দিন, অপেক্ষার উপাখ্যান খুলে যে থাকে বসে লাজুক সান্ধ্য দুয়ারে, তোমার পায়ের শব্দে ওই সন্ধ্যা তারাটা তার স্বপ্নের নোলক হয়ে ওঠে। এক গ্লাস ঠান্ডা জল শুষে নেয় ঘাম, সব অবসাদ আগলে রাখে দু চোখের দৃষ্টিতে নামা আনন্দ ছুরি। দিনলিপির শেষ লাইনে রাত বিছানা লেখে পোশাকি প্রেমের উৎসব, ঘেটে যাওয়া সিঁদুরে কেবল ঝরে আবছা অভিমান। ক্লান্তি ঘুমায় রাতের গোপন কুঠুরিতে, ভোরের আলো ফের পরিচয় লেখে, না না ও কিছু করে না, ও হাউসওয়াইফ। ব্যস্ততার বন্ধকি বৃক্ষ ছায়ায় বুধি পায় তথাগত, সুজাতারা যে কেবল পায়েস বিলিয়েই সুখী হয়।